বাংলাদেশ আমার মনে একটা বাংলাদেশ ভারতের পথ অনুসরণ করবে ওদের ওদের হয়তো অন্য পরিকল্পনা আছে ওখানে বোধ হয় ওরা অস্ট্রেলিয়ার সাথে একটা সিরিজের অপেক্ষায় আছে সেখানে হয়তো কিছু কিছু খেলোয়াড়দেরকে হয়তো সরিয়ে রাখা হয়েছে বিশ্রামে রাখা হয়েছে এবং আমরা জানি ওদের সেকেন্ড সেকেন্ড স্ট্রিং প্লেয়াররাও যথেষ্ট মানসম্পন্ন আমাদের ক্ষেত্রে হয়তো সেটা প্রযোজ্য না আমরা আমাদের দলে হয়তো আমরা অনেক নতুন খেলোয়াড়কে অ্যাড করব, যারা এই টেস্ট টেস্ট সিরিজে নেই যারা টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে যারা স্বীকৃতি পাচ্ছে আমাদের এখানে এমন বেশ কিছু খেলোয়াড় যুক্ত হবে টেস্ট টি টোয়েন্টি সিরিজ যখন শুরু হবে সো আমার মনে আমরা আমরা পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে যাব স্যার বারবার আসলে সাকিবের কথাটাই আসছে মানে রিসেন্ট সময় নিশ্চয়ই সাকিবের সাথে কথা হয়েছে আপনার তো আসলে এখন দেশে যে পরিস্থিতি তার একটা ইচ্ছা হচ্ছে কথাও তিনি বলেছেন তো সব মিলে আসলে তিনি মেন্টালি আসলে কেমন আছে তার সাথে কথা বলে কি মনে আছে না একটা স্ট্রেস তো আছে স্ট্রেস কিন্তু এটা নয় যে তার কিছু মামলা হয়েছে স্ট্রেস কিন্তু এটা নয় কী হবে সে কি ওইসব না কিন্তু স্ট্রেস হচ্ছে যে ও ক্রিকেটটা যেভাবে খেলতো সেভাবে খেলতে পারছে না একজন শিল্পী যে সারা জীবন ধরে ছবি এঁকেছে এবং খুব চমৎকার সব ছবি এঁকেছে হঠাৎ করে তার যদি ছবি আঁকাটা আমরা বন্ধ করে দিই বা কোনো কারণে সে যদি ছবিটা আঁকতে না পারে তাহলে তার ভেতরটা কেমন করতে পারে আমার মনে হয় সেটার সাথে আমরা তুলনা করতে পারি যে সাকিবের এখন মানসিক অবস্থা কে হতে পারে আমরা হয়তো বাইরে থেকে একটা বুঝতে পারি না বাট ওর খেলার ব্যাপারে নিবেদনটা কিন্তু এই জন্য না যে ওকে অনেক রান করতে হবে প্রমাণ করতে হবে ওটা বললাম না একজন শিল্পী ওই মাপের শিল্পী কারোর জন্য ছবি আঁকে না কিন্তু নিজের জন্য ছবি আঁকে সো ছবিটা কার পছন্দ হবে কার পছন্দ হবে না এটাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ না তার নিজের কাছে পছন্দ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ সো অনেক সময় হয় যে ছবি আঁকলাম তো পছন্দ হলো না হয়তো আমরা কাগজটাকে দুবড়ি মুছড়ে ডাস্টবিনে ফেলে দিলাম আবার নতুন করে আঁকা শুরু করলাম সাকিবের জীবনে এমন অনেক হয়েছে কিন্তু অনেকে নিশ্চয়ই হয়তো সে খেলেছে গিয়ে হয়তো আফসোস করেছে এটা এইভাবে না হলে হতো আবার অনেক সময় আমি এখন যখন বুঝি যে ওর ওর মধ্যে দারুণ পারফর্ম করার একটা একটা ক্ষুধা ওর মধ্যে আছে সেটাই জন্য নয় যে সবাইকে দেখাতে হবে মানে নিজের কাছে একটা প্রমাণ করার একটা 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 ব্যাপার থাকেই কিন্তু যারা ওই মাপের পারফর্মার তাদের ক্ষেত্রে ওটা থাকে এবং ওর মধ্যেও আছে আমরা যে ব্যাটিংটা করতে দেখেছি আমি বারবার বলেছি রিসেন্টলি প্রথম টেস্টে ওর যে ব্যাটিংটা দেখেছি এমন ব্যাটিং আমি ওর অনেক দিন দেখে যদিও এটা বড় জিনিস ছিল না কিন্তু যেভাবে কন্ট্রোল করেছে যে অবস্থায় আমাদের দল ছিল এবং যে দলের বিরুদ্ধে আমরা খেলছিলাম সেখানেও যেভাবে ব্যাটিংটা করেছিল আমার মনে হয় যে এখনও চাইলো আরও অনেক দিন ব্যাটিং করতে